ইউক্রেনের জন্য যে বরাদ্দ আছে তা যুক্তরাষ্ট্রের একষট্টি বিলিয়ন ডলারের সামরিক সহায়তা আর সেখানে থাকছে দূরপাল্লার মিসাইল শেল সেলসহ অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র সরঞ্জাম প্রত্যাশা রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে ও হারানো এলাকা পুনরুদ্ধারে সহায়তা করবে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো সব অস্ত্র পশ্চিমা সামরিক সহায়তাকে অবশ্য পাত্তায় দিচ্ছে না যুক্ত রাশিয়া বরং ইউক্রেনের অস্ত্র ভাণ্ডার টার্গেট করে নতুন রণকৌশল সাজাচ্ছে মস্কো শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ গত অক্টোবর থেকে পূর্বাঞ্চলে রাশিয়ার কাছে প্রায় পাঁচশো তিরাশি বর্গ কিলোমিটার এলাকা খুঁইয়েছে ইউক্রেন গত কয়েক মাস ধরে প্রতিরক্ষা ব্যবস্থা ও কামান গোলাবারুদের বারুদের অভাবে রীতিমতো তেশ করেছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেন্সকে চলতি বছর বারোশো মিসাইল পনেরোশো ড্রোন ও সাড়ে আট হাজার গাইডেড বম্বিংয়ের শিকার হয়েছে দেশটি অবশেষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন সামরিক সহায়তা নিশ্চিত হল মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাশের পর একষট্টি বিলিয়ন ডলারের প্যাকেজে অনুমোদন দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন এই প্যাকেজে ঠিক কি কি থাকছে পুরোপুরি নিশ্চিত নয় তবে বিল শোয়ের সাথে সাথে এক বিলিয়ন ডলারের সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে বাইডেন প্রশাসন সেখানে আছে যুদ্ধযান স্টিঙ্গার এয়ার ডিফেন্স হাইমার্স ও জ্যাভেলিন অ্যান্টিট্যাঙ্ক ব্যবস্থার প্রয়োজনীয় সরঞ্জাম গোলাবারুদ পাচ্ছে দূরপাল্লার মিসাইলও নতুন অস্ত্র সরঞ্জাম ইউক্রেনের রণকৌশলে কতটুকু প্রভাব ফেলবে ফ্রন্টলাইনে রাশিয়ার অগ্রযাত্রা কি ঠেকাতে পারবে এবার আশাবাদী প্রেসিডেন্ট জেলসকে বলছেন ছয় মাসের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবে সেনারা আমাদের সেনাদের যে ধরনের অস্ত্র দরকার তা পূরণে মার্কিন বন্ধুদের সাথে যোগাযোগ করছি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম থেকে অ্যান্টি ট্যাঙ্ক ব্যবস্থা হাইমার্স মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য অর্ধেক বছর ধরে রুশ দখলদাররা যা করেছে তা ফিরিয়ে দেওয়া হবে যদিও ইউক্রেনে মার্কিন সহায়তাকে তোয়াক্কাই করছে না রাশিয়া দাবি রণক্ষেত্রে পার্থক্য গড়বে না এসব অস্ত্র পশ্চিমাদের দেওয়া অস্ত্র টার্গেট করে উল্টো হামলা জোরদারের পরিকল্পনাও সাজিয়েছে মস্কো লক্ষ্য অর্জন করতে পারবে না পশ্চিম অস্ত্রের বড়াই ভেঙে দিয়েছে আমাদের সেনারা যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় আমরাও কার্যকর ও শক্তিশালী অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছি ইউক্রেনে পশ্চিম অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে হামলা বাড়ানো হবে কেএফের কর্মকর্তারা বলছেন আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ওয়াশিংটনের দেয়া সব অস্ত্র কাজে লাগাতে পারবে তারা তবে প্যাট্রিয়ট বা হাইমার্সের মতো মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ মিসাইল আর শত শত শহীদ জন ঠেকাতে কতটা কার্যকর হবে সময় বলে দেবে দেবেশরিন যমুনা নিউজ